আমরা জানি বাংলাদেশ পুলিশ বাহিনী এই কোভিডের সময় কিভাবে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশ পুলিশ বাহিনী যেভাবে মুক্তিযুদ্ধের সময় জাতির পিতার আহ্বানে স্বাধীন নিজের জীবন দিতে কুণ্ঠিত হয়নি এই দেশের স্বাধীনতার জন্য, ঠিক বঙ্গবন্ধুর ভবনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য যেভাবে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অনুরূপভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিনিয়ত নিজের জীবন দিতে কুণ্ঠিত হয় না এই পুলিশ বাহিনীর সদস্যরা। বিগত করোনার সময় নিজের জীবনকে বাজি রেখে যখন মানবতার চরম বিপর্যয় ঘটেছিল, সেই চরম বিপর্যয়ের মুখেও বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য সাহসিকতার সাথে করোনাকালে সাধারণ মানুষের পাশে বীরের বেশে পাশে দাঁড়িয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় যেভাবে নিজের জীবনকে বাজি ধরে, অনুরূপভাবে এই করোনাকালেও নিজের জীবন রক্ষায় যখন নিজের আমরা সাধারণত দেখি অনেক সময় প্রত্যক্ষ করি মাঝে মাঝে যে সন্তান কখনো কখনো নিজের বাবা মাকে ফেলে চলে যায়, বা নিজের বাবা মা কখনো সন্তানকে আমরা ফেলে যেতে দেখি না, বা এই করোনার সময়ে সেই চিত্র আমরা দেখেছি। ওই অবস্থার মাঝে আমরা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য তাদের ওই করোনার সময় যখন কোনো মানুষকে জানাজা পড়ানোর লোক ছিল না, তাকে ধরার লোক ছিল না, ওই সময়ে আমাদের সদস্যগণ মানুষকে বলেছে আমরা আপনার পাশে আছি, আপনি ঘরে থাকুন, আমরা বাইরে আছি, আপনার নিরাপত্তার জন্য আমরা বাইরে আছি। যে সকল মানুষ ঘরের ভিতরে ছিলেন তাদেরকে বিভিন্ন ফোন নাম্বার দিয়েছে যে আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সহায়তা দিন। সেই করোনাকালে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওই সকল নাম্বারে এবং 999-এ মানুষ ফোন করেছে, তাদের খাবার পৌঁছে দিয়েছে এই পুলিশ বাহিনী। সে তার জীবন বাজি রেখে এই অসুস্থ রুগীকে যে কোনো বাড়ি থেকে হসপিটালে নিয়ে গিয়েছে, হসপিটাল থেকে আবার যারা মৃতদেহ দাফন কাফনের জন্য কবরস্থ করার জন্য যখন কোনো লোক পাওয়া যায়নি, নিজেরা জানাজা পড়ে নিজেরাই মামতি করে এই তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করেছে। ঠিক অনুরূপভাবে এই যেভাবে মানবতার সেবায় এই দেশের মানুষের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী তার নিজের জীবন যেভাবে বাজি রাখে, সেই অনুরূপভাবে এই ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার জন্য আমাদের পুলিশ সদস্যরাও বদ্ধপরিকর। তারা জীবন নিজের রক্ত দিয়ে সাধারণ মানুষের জীবন রক্ষায় বদ্ধপরিকর।